আমাদের আকাঙ্ক্ষিত অতিথিবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা দীর্ঘ ২৪টা বছর পেরিয়ে আজকে সবাই সমবেত হতে পেরেছি আমরা খুব দ্রুত গতিতে অনুষ্ঠানটি শুরু করে আনন্দ উপভোগ করতে চাই সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই আমাদেরকে অনুসরণ অনুকরণ করে আচ্ছা আমাদের অনুষ্ঠানে একটু ইন্টারাপশন হচ্ছে কারণ আমাদের প্রত্যাশার চেয়ে ছাত্রদের উপস্থিতি এখনো অনেক কম আমরা এই জন্যই আর কি মানে আমরা স্টার্ট করতেছিলাম আরো আর্লি কিন্তু আমরা ছাত্রদের জন্য ওয়েট করতেছিলাম জানি আমরা সবাই অনেক ব্যস্ত তারপর আজকে একটা অফটাইম যারা আছেন এত ব্যস্ততার মধ্যে বা পরিবারকে সময় না দিয়ে স্যাররা আমাদের মাঝে উপস্থিত আছেন এই জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ব্যাচের পক্ষ থেকে আর আসলে কৃতজ্ঞতা স্যারদের কাছে জ্ঞাপন করা যায় না কারণ ওই আমি যদি একটা কথা বলি যে কিছু ঋণ থাকতেই ভালো লাগে আমি সারা জীবন তার কাছে ঋণী থাকবো দীনেশচন্দ্র ভৌমিক এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চৌধুরী শিক্ষক রফিকুল ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন ভানুচন্দ্র অধিকারী সবাইকে আমাদের মাঝে উপস্থিত আছেন মনোজ কুমার সরকার এবং আমাদের ২০০০ ব্যাচের সকল বন্ধু এবং বান্ধবী ইব্রাহিম তুমি কেক কাটা শুরু করতে পারো করতালের মাধ্যমে আমরা কেকটাকে কাটবো ধন্যবাদ স্যারদেরকে আমাদের এই প্রোগ্রামের কেক কাটার মাধ্যমে আমরা আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব ফজলুল হক ভূঁইয়াকে ফুলের মাধ্যমে গ্রহণ করতে যাচ্ছি সবাই করতালের মাধ্যমে আমরা স্যারকে গ্রহণ করি ছবি উঠায় সুন্দরভাবে ছবি উঠাবা আসো তোমরা দু একজন আসতে দেখলে এখানে ছবিটা ইয়া করো ভিডিও নাও একটু স্লো মোশনে নাও বন্ধু তোর হাতটা ধরে ছুটতে চাই আরো একটি বার বন্ধু তোর টিফিন বক্সটা কাটতে চাই আরো একটি বার এরপরে আমাদের প্রতিষ্ঠানের সভাপতি এবিএম কামরুল ইসলাম স্যারকে ফুলের তোড়ার মাধ্যমে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এরপরে অর্থ প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব জাহাঙ্গীর আলম স্যারকে ফুলের তোড়ার মাধ্যমে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রাক্তন শিক্ষক জনাব রফিকুল ইসলাম স্যারকে ফুলের তোড়ার মাধ্যমে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এর পরবর্তীতে আমাদের প্রাক্তন শিক্ষক মানরঞ্জন অধিকারীকে ফুলের তোড়ার মাধ্যমে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি স্যার আপনার উঠতে হবে না আপনি স্যার বসুন পরবর্তীতে আমাদের বর্তমান শিক্ষিকা বন্দনা রানী সরকারকে ফুলের তোড়ার মাধ্যমে গ্রহণ করার জন্য বেশি অনুরোধ জানাচ্ছি পরবর্তীতে আমাদের প্রাক্তন শিক্ষক মনোজ কুমার সরকারকে ফুলের তোড়ার মাধ্যমে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া তালুকদার এদের পক্ষ থেকে হাসপিজা ম্যাডামকে ফুলের তোড়ার মাধ্যমে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি
আমাদের ফুলেত্রার মাধ্যমে রামপ্রসাদকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বর্তমানে কলেজ শাখার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক আলম স্যারকে ফুলের মাধ্যমে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শিক্ষা জীবনের দিনগুলি স্মৃতি কথা স্কুলের এই গৌরবময় পথ চলায় একে একে পেরিয়েছে অনেকগুলো বছর গৌরব উজ্জ্বল এই পথ চলায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে 2000 ব্যাসের পুনর্মিলনী অনুষ্ঠান এই উৎসব ঘিরে বিদ্যালয়ে সংগঠিত হয়েছে আমাদের বন্ধুদের মিলন মেলা উৎসবে শামিল হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই এখন বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যস্ত আজকে এই বিশেষ দিনে সবাইকে একসাথে পেয়ে আমরা খুবই সত্যি আনন্দিত আজ সারাদিন সবাই এক এক একের সাথে মজা করব আনন্দ করব বিভিন্ন সারপ্রাইজ রয়েছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته বাসুদেবায় নমঃ যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদত্তানম শ্রীদামহম পরিচ্ছানম সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভবানি যুগে যুগে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি অর্থাৎ পৃথিবীর সকল জীবে শান্তি বর্ষিত নমস্কার بسم الله الرحمن الرحيم আজ আপনারা জানেন যে 2000 সালের এসএসসি ব্যাচ ছাত্রছাত্রীরা পুনর্মিলনী করছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠান দীর্ঘদিন বন্ধু-বান্ধব বিভিন্ন জায়গায় আছে দেখা হয় নাই আজ হঠাৎ করে তাদের সাথে আবার দেখা হওয়ার একটা সুযোগ এসে গেছে আজ সবচেয়ে বেশি মনে পড়ে যাদের তাদের একজন মরহুম ইয়াকুব আলী বস্তার যিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা আরো একজন মোহাম্মদ আব্দুল হামিদ সুজা সাসা আমলা উনি ছিলেন সভাপতি এই দুইজনের নেতৃত্বে গড়ে উঠেছিল উলিপুর আমডাঙ্গা স্কুল সেখান থেকে যোগ হয়েছে ইন্টারমিডিয়েট আসসালামু আলাইকুম
অধ্যকর আয়োজিত অলিপুরম রঙ্গা স্কুল অ্যান্ড কলেজের 2000 সালের এসএসসি ব্যাচ কর্তৃক পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি জনাব এবিএম কামরুল হোসেন স্যার। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ জনাব ফজলুল হক ভূঁইয়া। উপস্থিত আছেন দিনেশ চন্দ্র ভৌমিক স্যার, ভানুরঞ্জন স্যার, মনোজ কুমার স্যার এবং পঞ্চকোশি আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম সহ আরও শিক্ষক মণ্ডলী উপস্থিত রয়েছেন। সামনে উপস্থিত আছেন 2000 সালের এসএসসি ব্যাচ এর শিক্ষার্থী। আজকের যে অনুষ্ঠান এটা বলা যায় একটা ঐতিহাসিক অনুষ্ঠান। আমরা আসলে মন থেকে অনেক কিছু হারিয়ে ফেলি, স্মৃতির বন্ধনে সেগুলোকে আবার। আসসালামু আলাইকুম, আল্লাহ খুদা। আমি প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি আমার মুসলিম সম্প্রদায়ের সকলের প্রতি আন্তরিক সালাম এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি রয়েছে আমার নমস্কার। প্রথমেই আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার 2000 এসএসসি পরীক্ষার্থীদের কর্তৃক আয়োজিত আজকের এ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রাক্তন আমার 14 শিক্ষক জনাব ফজলুল হক ভূঁইয়া সহ আমার সামনে উপবেশনে আছেন সকল শিক্ষক মণ্ডলী এবং আমার প্রাণের ছাত্রছাত্রী, আবারও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। আসলে আমরা অনেক আগে পড়েছি, অনেকের হয়তো জানা নেই, কারণ তোমরা ছাত্র, আমরা চাকরি করতে বৃদ্ধ হয়ে গেছি, রিটায়ারমেন্টে চলে এসেছি। সেই সময়ের একটা কবিতা ছিল, আমার 14 স্যারও জানেন যে আমারও জুতো আবিষ্কার নামে একটা গল্প ছিল। সেখানে একটি চরণে লেখা ছিল, আমারও ছিল মনে কেমন বেটা পেরেছে সেটা জানতে, সারা রাজ্যে ধুলার রাজ্য ছিল, সেই ধুলা কীভাবে পরিষ্কার করা যায় এ ব্যাপারে জুতো আবিষ্কার নামে একটা গল্প ছিল। বিভিন্ন পন্থা ছিল, বিভিন্ন কৌশল ছিল, কীভাবে এ রাজ্য থেকে এ ধুলা নিরসন করা যায়। বিভিন্ন পন্থা, বিভিন্ন কৌশল ছিল, পরিশেষে কোনো এক কৌশলের মাধ্যমে সেটা নিরসন হয়। যখন নিরসন হয়েছে, সংক্ষেপে বলছি, তারপর অনেকে বলছে যে হ্যাঁ এই বুদ্ধি তো আমারও ছিল, এই কাজটা করলে তো ধুলা পরিষ্কার হইত। লাইনের মধ্যে থেকে কথা বলতে চাচ্ছি, পুরনো সেই দিনের কথা ভুলবি কি করে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয়ের সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মাঝে হলো ছাড়া ছাড়ি গেলাম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। গুরুর গানের এই কথাগুলো যেন আজও হৃদয়ে হৃদয়ে নীরব বাজে, কৈশোরে হাজার দুরন্ত বনার সাক্ষী আমাদের এই স্কুল অ্যান্ড কলেজ মাঠ। ভোরের মিষ্টির আলোয় সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দু মিলিয়ে যাওয়ার আগেই আমরা হাজির স্মৃতির কুরআনির দল। এই তো যেন সেদিন মাত্র জীবন প্রভাতে তারণ্যের সোনালী আভা ছড়িয়ে এসেছিল সূর্যোদয়ে, এসেছিল বিদ্যাঙ্গনে, সময়ের সাথে এক ঝাঁক অচেনা মুখের চিরচেনা জেনাই যেন বন্ধু হয়ে ওঠা। আরো যে কত কি অনেক কথা হৃদয় জোরে বলতে পারলাম না সময়ের অভাবে, পারলাম না বলতে পারলাম না, তবু বলবো, আমরা সকল বন্ধু ভালো ছিলাম, ভালো আছি,
ভালো থাকব ইনশাআল্লাহ আপনাদের সবার শুভ কামনা এবং দোয়া প্রার্থনা করছি এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি আসসালামু আলাইকুম দীর্ঘ 12 বছর লেখাপড়া করেছি তে প্রতিষ্ঠানে ঢোকার সময় শ্রদ্ধ শিক্ষকদের কাছ থেকে শুনেছিলাম ওনারা একটা ইংরেজিতে কথা বলতেন কাম টু লার্ন গো টু সার্ভ ইংরেজি এই বাক্যটাকে সামনে রেখে পাঁচটা বছর প্রাইমারিতে কাটিয়েছি পাঁচটা বছর কাটিয়েছি হাই স্কুলে হাই স্কুল থেকে বের হতে না হতেই আল্লাহর রহমতে এই গ্রামে আমাদের কলেজ হয় বাইদা ভাই সেই কলেজেও লেখাপড়া করি দুইটা বছর এখানে কাটাই সাফল্যের সাথে একটা সার্টিফিকেট পাই বর্তমানে আমরা 2000 ব্যাচ রিউনিয়ন 2024 সালে পালন করতে যাচ্ছি আমরা খুবই গর্বিত আমাদের ব্যাচটা অবশ্যই স্যারদের কাছে স্মরণীয় হয়ে আছে এটা গর্বের সাথে বলতে পারি ও পাবনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় টিচার ও আউট অফ 2.94 পাওয়া আমি অত ভালো করি নাই তবে 20-এর ভিতরে ছিলাম আর কি তো স্যারদের আমি সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমরা একটু স্যার আমরা একটু আপনাদের জন্য একটু গিফটের ব্যবস্থা করছি যদি স্যার আপনারা একটু সাদর গ্রহণ করেন আমি ধন্য হব আচ্ছা আমাদের হেড স্যার আমি মোটামুটি আমার কে জন্য আমি কম বেশি সব স্যারের মার খাইছি আচ্ছা বন্ধুদের জন্য কিন্তু আমার ওই যে ওইটা আমাদের কিন্তু র‍্যাফল আর একটা খেলা ছিল আমরা যে গানে গানে একটা খেলা ছিল মনে হচ্ছে যে সময় সংকীর্ণতার কারণে আমরা পারতেছি না কিন্তু ওটা আমরা পার্টিসিপেট করব It's a fancy union.
our friends in union. It's a friends in union. It's our friends in Thank you.
খাকা দুপুরে জুড়ে দূরত্ব স্নিগ্ধ বাতাস বিকেল বেলার বন্ধুত্ব রোদ বৃষ্টির পথ সাথে থাকার শপথ মনের খাসা নিয়েছে ব্রত বন্ধুত্ব হবে অমর আমাদের মাঝে আমাদের ব্যাসের পরিচিত মুখ আব্দুল সালাম সংসারে কেউ আগে
গোষ্ঠীর পক্ষ হইতে
আবারও একটা নাচ নিয়ে আসছে আসলে আমরা তো চাই একটা কথা আছে না গ্রামের গ্রামের আমরা যতই ভালো করি না কেন পছন্দ হয় না কেমন এবার আসবে আশা ওর প্রতি আমাদের থাকবে 100% ভরসা পরীক্ষার হলে যদি পাই এক রোল যদি এক হয় তাহলে সুনাম হয় আর নাম্বার কি পাইতে হয় বেশি ও করবে নাচ তোর গুনতে পারি না আরে ডাইনে বামে কে যে প্রেমিক চিনতে পারি না আহা পরে আমি তোর গুনতে পারি না আরে ডাইনে বামে কে যে প্রেমিক চিনতে পারি না আরে প্রেমের মরা সে তো নাকি জলে ডুবে না আমি প্রেম করতে রাজি মারতে রাজি মরতে রাজি না তখন দেখি পাশের সিটে বসে সেই মেয়েটি আমাকে
¡Gracias!
Come on, 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 come on
Thank you.
শালের এসএসসি ব্যাচের সব বন্ধু বান্ধবী আমার দর্শক বন্ধু বান্ধবী এবং আমাদের মিউজিশিয়ান আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে একসঙ্গে আসলে বন্ধু বন্ধু আচরণ করে নাচছি না তো সবাই সকলের